নাকের পলিপজনিত সমস্যা নিয়ে শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন জেল রোডের আলখুরি হাসপাতালে ভর্তি হন চান্দিয়ারা গ্রামের ইস্তিয়াক আহমেদ। ঢাকা থেকে আসা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাফিউল আলম তার নাকের অপারেশন করার কথা ছিল। স্বজনদের অভিযোগ, ওই চিকিৎসকের বদলে অন্য চিকিৎসক দিয়ে রাতে ইস্তিয়াকের নাকের অপারেশন করা হয়। অচেতন অবস্থা থাকার পর আর গান ফেরেনি তার। পরে মৃত্যু নিশ্চিত জেনে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্বজন সহ উত্তেজিত এলাকাবাসী হাসপাতালটি ভাঙচুর করেন। গার্জিয়ান ছাড়া ওরা হসপিটাল কর্তৃপক্ষ এখান থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তারপরে খবর দিচ্ছে যে ওর নাকি হার্ট স্ট্রোক করেছে, ভুল চিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছে। তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় আমরা কঠোর আন্দোলন করব। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান জনপ্রতিনিধিও। এরা চিকিৎসার নামে যে একটা মিথ্যা বানোয়াট একটা হসপিটাল বানায় এটাকে একটা হয়রানি করে এবং হত্যা করা হয়েছে। আল হলিলেই তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যে অ্যানেস্থেসিয়া দিছে ওইটাই তো ওনারা ভুল দিছেন, তার জ্ঞান আর ফিরে নাই। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই লাশের ময়নাতদন্ত সাপেক্ষে এবং যথাযথ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা সর্বপ্রকার গ্রহণ করা হবে। ইস্তিয়াক ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।